দেখবেন মানুষের মৃত্যুর আগে তার যতটা না দাম থাকে মৃত্যুর পরে দাম অনেক বেড়ে যায় তো এখন সুশান্ত হয়ে গেছে একটা প্রোডাক্ট সেটাকে যেরকম ইচ্ছে বিক্রি করা যাবে আজকে একটু আগে টিভিতে এবং সোশ্যাল মিডিয়া তারা তাহেলকা মাছি দেওয়া খবর হচ্ছে সঞ্জুর রণবীর কাপুরের ক্যারেক্টারটা নাকি ফার্স্ট অফার হয়েছিল সুশান্তকে এটা আগে হেডলাইন বেতরকার খবর যখন আপনি শুনবেন আপনার তো চক্ষুচরক গা আচ্ছা এই ছিল ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে বললো আপনি প্রথমটা শুনলে এরকমই ভাববেন তো আসল বিষয় হচ্ছে এখন জানা যাচ্ছে একটা সোর্সের মাধ্যমে সোর্স কী সেটা আপনি জানি না সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে সুশান্ত একটা চুক্তিতে ছিল পিকে করার সময় পিকে সাইন করার সময় কারণ যখন নাকি রাজকুমার হিরানি তাকে পিকের কথা বলেন পিকে তার ছোট ছোট কিন্তু খুব ছোটা ক্যামিল করেছিল সে ঠিক আছে তো সেটাতে সে রাজি হয়েছিল তার কারণ হচ্ছে দু হাজার তেরোতে অলরেডি তার দুটো ছবি হিট হয়ে গেছে ঠিক আছে তো ডেফিনেটলি তার একটা মানে ভালো জায়গা রয়েছে সে রাজি হয়েছিল এই চুক্তিতেই যে পরবর্তী সময় রাজকুমার হিরানির যে নেক্সট ছবি হবে সেটাতে সে লিড ক্যারেক্টার মানে ফেস হিসেবে থাকবে ঠিক আছে ফুল ফ্লেজ রোলে লিড ক্যারেক্টার হিসেবে থাকবে ঠিক আছে এবার হচ্ছে মিডিয়া এভাবে কানেক্ট করে দিচ্ছে যেহেতু রাজকুমার হিরান ধরুন এই চার্জারটা তার নেক্সট ছবি হচ্ছে সঞ্জু ঠিক আছে তো এই জন্য যেহেতু কথা দিয়েছিল নেক্সট ছবিতে কাজ করাবে তাই জন্য সঞ্জুর ফার্স্ট চরিত্র অফার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কাছে এটা এরকমভাবে দুয়ে দুই চার হয়ে গেল এবার বিষয়টা খুব ভালো করে বুঝবেন হ্যাঁ হয়তো এই চুক্তিটা সত্যি হতে পারে এই নিউজটাও কোনো একদম ভুয়ো খবর না সত্যি হতেই পারে অবশ্যই হতে পারে কিন্তু কথা হচ্ছে সঞ্জুর কিন্তু এই বানানোর প্ল্যানটা অনেক আগে মাথায় এসেছিলো রাজকুমার হিরানির অনেক আগে এই জন্য দেখবেন সঞ্জু যখন সে বানিয়েছে সঞ্জয় দত্ত ওরকম একটা ডার্ক ক্যারেক্টার ওরকম একটা লোককে ধুয়ে মুছে পুরো সাফ করে একটা পজিটিভ চরিত্র যে সঞ্জয় দত্ত কত পরিষ্কার কত ভালো মানুষ দেখো মানে তার নেগেটিভ সাইড সব বাদ দিয়ে দিয়েছে সব বাদ দিয়েছে ওগুলো কোনো ব্যাপারই না লাইফের মতো স্ট্রাগল ঠিক আছে তো এই প্ল্যানটা তার মাথায় অনেক আগে ছিল এবং ও এটা অনেক আগে ছবির যে প্রডিউসার চোপড়া তাকে শুনিয়েও ছিল বিধুবিন্দোদ চোপড়া তখন ভেবেছিলো রণবীর সিংকে নিয়ে করবে হয়তো কিন্তু রণবীর কাপুর যখন ভেবেছিল ও পিছিয়ে এসেছিলো প্রথমে তো এটা অনেক আগের প্ল্যান ছিল অনেক আগের ঠিক আছে এবং পিকে তো রণবীর কাপুরও ক্যামিউ করেছে তাই না তা দুজনও তো ক্যামিও করেছে তো আবার এটা শুনে অনেকে ভাববেন না আমি রাজকুমার হিরানি বা রণবীর কাপুরদেরকে ডিফেন্ড করছি একদমই না আমি ভয়টাই পাই না ডিফেন্ড ডিফেনও না যেটা হয় সেটাকে ধুয়ে মজে সাফ করে দিই ব্যাপারটা হচ্ছে এই দুয়ে দুয়ে চারের যে বিষয়টা হয়তো এই চুক্তি হতেই পারে নেক্সট ছবিতে আমি করবো কিন্তু রাজকুমার হিরানি তো তখন জানতোই না তার নেক্সট ছবি কোনটা হবে দু হাজার চোদ্দো সালে ঠিক আছে পিকের সময় জানতোই না তার আঠেরোতে সঞ্জু করবে কি করবে না জানতো না সে কারণ সঞ্জু হওয়ার কথা অনেক আগে থেকে ছিল বারবারই ওটা পোস্টপোন হয়েছে তো নেক্সট ছবির সাথে যে সঞ্জুতে ফার্স্ট চয়েস ছিল এই কথাগুলোর কোনো মানে এক না তার নেক্সট ছবি একটা অন্য ছবি হতে পারতো মুন্না ভাই থ্রিও হতে পারতো তাহলে মুন্না ভাই থ্রিতে কি সঞ্জত্ত রোলটা তাকে দিত তার নেক্সট ছবি ধরুন থ্রি ডেটস টু হলো সিক্স ডেটস হলো আমি একটা সাপোজ বলছি তখন কি আমির খানের রোলটা ওকে দিত একদমই নয় তার নেক্সট ছবি বলেই সেটাতেই রোল অফার হয়েছিল এটা দুটো খবর একদম আলাদা তার নেক্সট ছবি যে কোনো ছবি হতে পারতো ভুং চাং যে কোনো অদার্স ছবি এই শাহরুখ খানকে নিয়ে হচ্ছে এটাও হতে পারতো ঠিক আছে তাই দুটো খবর একদম আলাদা একটা খবর মানে মিডিয়া যেভাবেই হোক জুড়ে দেবেই বস ঠিক আছে এবার যদি এই কথাটা মানে আমি ভিডিও থেকে বলছি যদি কথাটা সত্যি হয়ে থাকে যে রাজকুমার হিরানির নেক্সট ছবিতে সে কাজ করতো দু বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক বা অফারটা যদি পেয়ে থাকে তাহলে খালি ভাবুন ছেলেটা কোন কোন ডিরেক্টরকে অত অল্প সময়ের মধ্যে মানে কাজে নিয়েছিল রাজি করিয়েছিল মানে যদিও থাকতো না সত্যি যদি ওকে এরকমভাবে দমন না করা হতো সত্যি খুব ভালো কাজ করে যেত বলিউডের খুব ভালো আমার ব্যাপারটা কিন্তু বুঝবে না কী কথা আমি বললাম ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিও দেখা যাক এটা সত্যি না মিথ্যে কথা আর আলটিমেটলি এটা সত্যি কথা কিনা সেটাও আমরা জানতে পারবো না যদি এটা সত্যি হয়েও থাকে না এটাই কিন্তু মিথ্যে প্রমাণ করে দেওয়া হবে আমি যাই না এটা সত্যি এটা তো ফেক নিউজ হতে পারে তবে যদি সত্যি হয়ে থাকে যদি ফেক নিউজ না হয়ে থাকে তাহলে তো মানে আলটিমেটলি আমরা জানতেই পারবো না কারণ সে তো আর বেঁচে নেই এবার কীরকম ব্যাপারে সার্কুলেট হচ্ছে কীরকম হচ্ছে এটা জানারও কোনো মানে আমাদের কোনো মানে জানার জায়গাই নেই ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ অল টাটা বাই টেক কেয়ার এই ভিডিও ভালো হওয়ালে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চলো বয়স টেক কেয়ার